নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। টিমের মেম্বারদের অসুস্থতার কারণে বিগত সপ্তাহে গল্প না আনতে পারার জন্য আমরা সবার কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আমরা তোমাদেরকে শোনাবো ত্রিজিৎ করের কলমে একটা টান টান ভয়াল হাড় হিম করে দেওয়া উপন্যাস, লাসা। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বিভা পাবলিকেশনস থেকে প্রকাশিত ভূতভূতম উৎসব সংখ্যা 1429 এই পত্রিকায়। তোমাদের শোনার সুবিধার্থের জন্য আমরা আজকের সুদীর্ঘ উপন্যাসটিকে তিনটি পর্বে বিভক্ত করছি। তবে তিনটি পর্বই কিন্তু আজ একসঙ্গে রিলিজ হবে, অতএব তোমরা পরপর শুনে নিতে পারবে তিনটেই পর্ব। পরবর্তী পর্বের লিঙ্কস তোমরা পেয়ে যাবে এই পর্বের ডিসক্রিপশন বক্সে, অথবা আমাদের চ্যানেলের ভিডিও সেকশনটা চেক আউট করতে পারো, সেখানে কিন্তু তোমরা পরপর তিনটে পর্বই একসঙ্গে দেখতে পেয়ে যাবে। এখন তোমরা শুনবে লাসাং উপন্যাসের প্রথম পর্ব। তবে গল্প শুরু করবার আগে অ্যাজ ইউজুয়াল বলে রাখি, যারা যারা চ্যানেলে প্রথমবার গল্প শুনতে এসছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করো, যাতে আরও ভালো ভালো গল্প আমরা তোমাদের জন্য আনতে পারি। এছাড়া তোমরা অনেকেই বলছো যে গল্পের নোটিফিকেশন ঠিকঠাক পাচ্ছ না। সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকন আছে, সেটাতে অল করে রাখবে, তাহলেই আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছে যাবে। আর এতদিনে তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অমর চরিত্র কাকাবাবু আসছেন তার অভিযান খালি জাহাজের রহস্য নিয়ে। কবে কখন গল্প রিলিজ হচ্ছে সেগুলো জানতে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। যাই হোক, আর দেরি করব না, শুরু করে ফেলি আমাদের আজকের গল্প, ত্রিজিৎ করের কলমে লাসাং উপন্যাসের প্রথম পর্ব। December 1959, তিব্বত, মধ্যরাত। লোকটা কতক্ষণ যে এভাবে পাগলের মতো বরফের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে তা ঠিক বলা যায় না। চারিদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। ছোট উপত্যকাটিকে চারিদিক থেকে ঘিরে রাখা বিশালাকৃতি পাহাড়গুলো যেন বুভুক্ষ দানবের মতো স্থির দৃষ্টিতে দেখছে লোকটার কার্যকলাপ। এই মুহূর্তে লোকটা ঠক ঠক করে কাঁপছে। ছেনচুং গ্রাম থেকে সে বেরিয়ে এসেছে তাও প্রায় ঘণ্টাখানেক হলো। এভাবে যে রাতের অন্ধকারে ঘুমের মধ্যে অতর্কিত আক্রমণ হবে তা লোকটা কল্পনাও করতে পারেনি। অবশ্য স্থানীয় তিব্বতীরা গতকাল থেকেই বলছিল একটা খুব খারাপ কিছু ঘটতে চলেছে, ওরা নাকি বাতাসে তার গন্ধ পাচ্ছে। ইস, কেন যে তখন ওদের কথা বিশ্বাস করল না, তাহলে অন্তত এভাবে সমস্ত ছেড়ে ছুড়ে এক বস্ত্রে ওকে পালাতে হতো না। আবারও সারা শরীর ঠকঠক করে কেঁপে উঠল লোকটার। এখন ডিসেম্বর মাস, তিব্বতে এ সময় তাপমাত্রা মাঝে মধ্যেই হিমাঙ্কের নিচে নেমে যায়, আর যদি একবার তুষার ঝড় শুরু হয় তাহলে তো কথাই নেই, এই বরফে ঢাকা পাহাড়ের বুকেই তুষার সমাধি অবশ্যম্ভাবী। এমনিতেও যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, এত মোটা পশমের জামা ভেদ করেও সমস্ত হাড় পাঁজরা যেন মুহূর্তে কেঁপে কেঁপে উঠছে। তার মধ্যে এক পায়ের জুতোখানা দৌড়াতে দৌড়াতে কোথায় যে ছিটকে পড়ে গেছে কে জানে। প্রথমটায় চীনা সৈনিকদের ভয় আর প্রাণ বাঁচানোর তাগিদে অতটা বুঝতে না পারলেও কিছুক্ষণ পর থেকেই ব্যাপারটা টের পেয়েছে লোকটা। তার ডান পাটা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, আর যাবে নাই বা কেন, এমন বরফের পুরু আস্তরণের ওপর দিয়ে শুধু
মোজা পায়ে দৌড়ানো কি আদৌ সম্ভব? লোকটা আরো কিছু দূর দৌড়ে হাঁপাতে হাঁপাতে এবার বরফের ওপর বসে পড়ল। না, আর সম্ভব হচ্ছে না। ডান পায়ে আর কোনো সার নেই, সারা শরীর প্রচণ্ড পথশ্রান্তিতে একেবারে বিধ্বস্ত, নিঃশ্বাসও প্রায় ধরে এসেছে। চীনা সৈনিকরা যে তার পিছু ধাওয়া করে এত দূরে আসবে তার সম্ভাবনা নেই, কিন্তু তাকে বাঁচাবার জন্য অন্য কেউ যে আসবে তার সম্ভাবনাও অতি ক্ষীণ। এত দুর্গম পাহাড়ি এলাকায়, এই তুষার ঢাকা জনহীন প্রান্তরে এত রাতে কে আসবে, আর কেনই বা আসবে? লোকটা উদ্ভ্রান্তের ন্যায় শেষবারের মতো প্রাণপণে চিৎকার করে ওঠে। সুদূর ভারতবর্ষ থেকে এত দূরে তার ছুটে আসা, বিগত কয়েক মাস ধরে এত পরিশ্রম, সবকিছু এভাবে তো ব্যর্থ হয়ে যেতে পারে না। কিন্তু এই জনহীন প্রান্তরে তার আর্ত চিৎকারের কোনো উত্তর ভেসে আসে না। শুধু পাহাড়ের নিষ্ঠুর প্রস্তর গাত্রে ধাক্কা লেগে সেই আওয়াজ হাহাকারের মতো ফিরে ফিরে আসতে থাকে চারিদিক থেকে। রাতের অন্ধকারে হিমশীতল উপত্যকা মুখরিত হয়ে ওঠে সেই তীব্র হাহাকারে। এক সময় লোকটি বরফের মধ্যেই এলিয়ে পড়ে। প্রচণ্ড শৈত্যে সারা শরীর কাঁপতে কাঁপতে ওর মনে হয় মাথার ওপর অন্ধকার আকাশ যেন গোল গোল ঘুরছে। প্রচণ্ড ঠান্ডায় কানের ভিতর যেন তালা লেগে গেছে। কেউ কি নেই যে এই মৃত্যু উপত্যকায় ভিনদেশি মানুষটিকে এই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচাবে? এ জীবনে এটুকুই কি তবে লেখা ছিল তার? নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে, সারা শরীরের প্রচণ্ড কাঁপুনিও যেন ধীরে ধীরে থেমে আসছে। এর মধ্যেই আচমকা মানুষের কণ্ঠে লোকটি চমকে ওঠে। দুজন মানুষ স্থানীয় তিব্বতি ভাষায় কথা বলতে বলতে এদিকে এগিয়ে আসছে। লোকটার আর পাশ ফিরে তাকানোরও ক্ষমতা নেই, তবু সে কোনো মতে ধীরে ধীরে ঘাড় ঘোড়ায় আর তৎক্ষণাৎ চমকে ওঠে। দুজন মানুষ, হ্যাঁ, হাতে লণ্ঠন নিয়ে বরফ পেরিয়ে ছুটে আসছে এদিকেই। এও কি সম্ভব? নিভন্ত প্রদীপের শিখা সামান্য তৈল সংযোগেই যেমন দপ করে জ্বলে ওঠে, লোকটির ক্ষয়িষ্ণু হৃৎস্পন্দনও যেন তেমনই বেড়ে ওঠে মুহূর্তের মধ্যে। কিন্তু সামান্য শব্দ করার ক্ষমতাও তার মধ্যে আর অবশিষ্ট নেই। তার সারা শরীর অসাড়, চেতনাও যেন অত্যন্ত ক্ষীণ হয়ে আসছে ক্রমশ। লোক দুটো এবার ঠিক তার মুখের সামনে এসে দাঁড়ায়, তারপর লণ্ঠনের আলো উঁচিয়ে ধরে তার মুখের ওপর। শীতল রাত্রির বুকে অন্ধকারের পর্দা কেটে পাহাড়ের গায়ে যেন ফুটে ওঠে দুটো আগুনের ফুল। তাদের আবছা আলোয় বোঝা যায় আগন্তুক দুজনেই মুণ্ডিত মস্তক, পরনে লালচে গিরুয়া পশমের ওপর মোটা পশমের শাল। লোকটিকে দেখে মুহূর্তেই আগন্তুকের দুজনের মধ্যে একটা চোরা বিস্ময় ফুটে ওঠে। ফিসফিস করে কি যেন বলে ওঠে তারা। পরের মুহূর্তেই তাদের মধ্যে একজন স্পষ্ট তিব্বতি ভাষায় বলে ওঠে, দেখলেন তো লামা লারপে, দর্জের কথা ভুল হতেই পারে না, দর্জে আমাদের ঠিক জায়গাতেই পাঠিয়েছে। অপরজন যদিও এ কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মাত্র। লণ্ঠনের আলোয় তার কপালের ভাঁজ আরো চওড়া হয়। কাঁপা কাঁপা গলায় সে বলে, আমরা তো সব জানি কম্পা, তারপরেও কি আমাদের ওকে মাঠে নিয়ে যাওয়াটা উচিত? উচিত, দর্জে যখন বলেছেন অবশ্যই উচিত। চলুন মহামান্য, আমাদের মঠে আপনাকে নিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি, আমাদের আতিথ্য গ্রহণ করুন। আতিথ্য? মৃত্যু পথযাত্রীকে আতিথ্য?
কিছু বলতে যাওয়ার আগেই বরফে শায়িত লোকটির শরীর আবারও একবার থরথর করে কেঁপে ওঠে। পরক্ষণেই তিনি জ্ঞান হারান। শুধু জ্ঞান হারানোর মুহূর্তে এতক্ষণ ধরে মুঠো করে রাখা ডান হাতটি আলগা হয়ে পড়ে। লণ্ঠনের ক্ষীণ আলোয় দেখা যায় তার ডান হাতের মুঠোয় এই মুহূর্তে ধরা আছে একটা ছোট্ট চৌকোনা কার্ড, যাতে ছাপার অক্ষরে গোটা গোটা ইংরেজি হরফে লেখা, সমরেশ চক্রবর্তী, সিনিয়র রিপোর্টার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, নিউ আর্স ডেইলি। সপ্তম শতাব্দী, লাসা, তিব্বত। একটি প্রায়ান্ধকর প্রকোষ্ঠে এক দীর্ঘদেহী মানুষ ধ্যানমগ্ন অবস্থায় দীর্ঘক্ষণ বসেছিলেন। বাইরে তুষার ঝড় আরম্ভ হয়েছে। মঠের একেবারে উত্তর পূর্ব দিকে মাটির নিচে এই বিশেষ প্রকোষ্ঠটি এমনভাবেই তৈরি যে বাইরে ঝড় ঝঞ্ঝা তুফান যাই হোক না কেন, বাতাসের অতি ক্ষীণ শব্দ ছাড়া এখানে আর কিছুই এসে পৌঁছায় না। ঘরে একটিমাত্র প্রদীপ কোনো মতে নিজের অস্তিত্বের জানান দিয়ে অন্ধকারের বুকে জোনাকির মতো জ্বলছে। সেই আলোয় দেখা যাচ্ছে এই দীর্ঘদেহী মানুষটির চারপাশে অসংখ্য ছোট বড় মাঝারি মাপের ধ্যানমগ্ন অবলোকিতেশ্বর মূর্তি কক্ষের বারো আনা জায়গা দখল করে রেখেছে। দেওয়ালগুলি সুদৃশ্য লাল সবুজ পশমের ঝালরে সুসজ্জিত। এই ম্রিয়মান আলোতেও তাতে উৎকীর্ণ নানান তিব্বতী মন্ত্রগুলো জলজল করছে। স্থিরভাবে কান পাতলে শোনা যাবে এই দীর্ঘদেহী মানুষটি এক মনে মন্ত্র জপ করছেন। ওং মনি পদ্মে হুং, ওং মনি পদ্মে হুং, ওং মনি পদ্মে হুং, ওং মনি পদ্মে হুং। এক সময় প্রকোষ্ঠের বাইরে কারোর একটা তড়িত পদধ্বনিতে প্রদীপের শিখাটি যেন কিসের আশঙ্কায় কেঁপে উঠল। পরক্ষণেই এক মুণ্ডিত মস্তক বছর কুড়ির যুবক ছুটতে ছুটতে প্রবেশ করলেন ঘরে। হাঁপাতে হাঁপাতেই তিনি প্রথমে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেন ধ্যানরত মানুষটিকে, তারপর বললেন, মহামান্য রিনপোচে, আমার প্রণাম নেবেন, আমাকে জরুরি তলব করেছিলেন শুনে ছুটতে ছুটতে এলাম। ভেতরে এসো। ধ্যানমগ্ন অবস্থাতেই গুরু গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন গুরু পদ্ম সম্ভব। যুবকটি এবার ধীর পায় ঘরের ভিতর ঢুকে মেঝেতে বসলেন। এনার নাম সেন গুম্পো। তিব্বতী রাজাকে ঈশ্বরের ওপরে বলে মনে করে, রিনপোচে বলে সদা মস্তক নত করে সম্মান করে। সেই বৌদ্ধাচার্য পদ্মসম্ভবের কুড়ি জন বিশেষ শিষ্যের মধ্যে সবচাইতে কনিষ্ঠ শিষ্য হলেন তিনি। লাসার অবস্থা কিরূপ? আপাতত সব ভালো মহামান্য রিনপোচে, লাসায় শান্তি ফিরে এসেছে। গত দেড় বছর ধরে যে ব্যাধি আর মহামারী লাসার অধিবাসীদের নাজেহাল করে রেখেছিল, আপনার মন্ত্রবলে তা দূরীকৃত হয়েছে। এমনকি যে ভয়ঙ্কর অলৌকিক উৎপাতের কারণে লাসাবাসী আপনার শরণাপন্ন হয়েছিল, গত সপ্তাহের আপনার শুদ্ধিকর্মের পর তাও সমাপ্ত হয়েছে। লাসা আপাতত বিপদমুক্ত। গুরু পদ্মসম্ভব এবার দীর্ঘশ্বাস ফেললেন। প্রদীপের শিখাটি আবারও কিসের আশঙ্কায় দপদপ করে কেঁপে উঠে ঘরের নিস্তব্ধ অন্ধকারকে আরও যেন উস্কে দিল। তিনি এবার বললেন, শোনো, একটা বিশেষ কাজের জন্য তোমায় এখানে আমি তলব করেছি সেন গুম্পো। তুমি আমার শিষ্যদের মধ্যে সবচাইতে কনিষ্ঠ, তথাপি নিজের কর্মদ্যোগ আর পরিশ্রমের জন্য তুমি আমার শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ, সবচাইতে বেশি। তাই জন্যই এ কাজের ভার আমি তোমায় দিতে চাই।
গুরু পদ্মসম্ভবের কণ্ঠ অদ্ভুত শীতল। কি এমন গুরু দায়িত্ব যা বছর কুড়ির এক যুবককে তিনি দিতে চান? এমন ভয়ঙ্কর একটা জিনিসের দায়িত্ব এই অল্প বয়সী ছেলেটিকে দিতে তারও যে বুকের কোথাও একটা বিঁধছে। সংকোচ যেন বৃশ্চিকের ন্যায় দংশন করছে নোনার অন্তরকে। শোনো সেনগুম্পো, যে জিনিসের দায়িত্ব আমি তোমায় দেব তা কোনো মতেই তোমার জীবনে আশীর্বাদ বয়ে আনবে না, বরং সেই জিনিস অনাদি অনন্ত যুগ ধরে অভিশাপ বয়ে আনবে তোমার জন্য। মৃত্যুর চেয়েও কঠিন, অগ্নির চেয়েও ভয়ঙ্কর, সর্বদংশনের চেয়েও বিষাক্ত যন্ত্রণা তোমায় আমৃত্যু সহ্য করতে হবে। এবারে তুমি বলো, এ সমস্ত কিছু জানার পরেও এর দায়িত্ব কি তুমি নিতে চাও? যুবকটির হৃৎস্পন্দন এবার কয়েকশো গুণ বেড়ে ওঠে। নীরবে মনে মনে কি যেন ভাবেন তিনি। কম্পমান প্রদীপের শিখাটি যেন তার মনের ভিতর চলা দ্বন্দ্বের সঙ্গে পাল্লা দিতে থাকে। একসময় আচমকাই প্রদীপের শিখাটি একেবারে স্থির হয়ে যায়। যুবকটি স্থির কণ্ঠে মাথা ঝুঁকিয়ে উত্তর দেন, ঋণ পচে আমায় যে দায়িত্ব দেবেন তা যতই ভয়ঙ্কর হোক আমি তা নিতে রাজি। বেশ, তবে শোনো সেনগুম্প, তোমায় একটা জিনিস আমি দেব, সেটা নিয়ে তোমায় এই লাশা ছেড়ে বহু দূরে কোথাও চলে যেতে হবে, এমন কোথাও যা জননগরী থেকে বহু দূরে, মানুষের বাসের অনুপযোগী, এমন কোথাও যেখানে এই জিনিস সহস্র বৎসর সুরক্ষিত থাকবে। শোনো বৎস, যে ভয়ঙ্কর শক্তির ফলে আজ লাসানগরী নরকে পরিণত হয়েছে, সে জিনিস মনুষ্যের নাগাল থেকে যত দূরে রাখতে পারবে ততই ভালো। এই জিনিস এমনই ভয়ঙ্কর যে সমগ্র মনুষ্য সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। বেশ, তাই হবে, কিন্তু কি এমন জিনিস আমায় আপনি দেবেন রিনপোচে যা এত ভয়ঙ্কর, এমন শক্তিশালী যা মনুষ্য সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে? পদ্মসম্ভব এবার উঠে দাঁড়ান। তারপর পিছনে রাখা একটি বড় কারুকার্য খচিত কাঠের বাক্স খুলে তার ভিতর থেকে কি যেন বের করে নিয়ে আসেন। প্রদীপের ক্ষীণ আলোর সামনে তিনি যখন লাল পশমে মোড়া জিনিসটা নামিয়ে রাখেন, তখন সেনগুম্প অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে আছে। ঋণ পচে এবার লাল পশমের আবরণটি উন্মুক্ত করে জিনিসটি ধীরে ধীরে এগিয়ে দেন তার সর্বকনিষ্ঠ শিষ্যের দিকে। সেনগুম্প চমকে ওঠেন। আয়না, একটি সরভুজাকৃতি আয়না। এই অতি সামান্য জিনিসটি এতই ভয়ঙ্কর যে সমগ্র মনুষ্য সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই তো সামান্য একটি আয়না মাত্র রিনপোচে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে ওঠেন সেনগুম্প। তার কথায় গুরু পদ্মসম্ভব আবারও হাসেন। তারপর বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল কি জানো? সে বারংবার ভুলে যায় তার সবচেয়ে বড় বিপদ তার বাইরে নয়, বরং তার ভেতরেই থাকে। সেনগুম্প আর কিছু বলার আগেই প্রদীপের শিখাটি তপ করে নিভে যায়। সারা প্রকোষ্ঠ জুড়ে নেমে আসে নিস্তব্ধ প্রগাঢ় তমসা। December 12, 1959, তিব্বত। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি বিছানায় শুয়ে
মাথার নিচে নরম বালিশ, সারা বিছানায় সুন্দর পশমি চাদর, মাথাটা বড্ড ধরেছিল। প্রথমটায় বিছানা ছেড়ে কিছুতেই উঠতে পারছিলাম না, একসময় প্রচণ্ড চেষ্টায় উঠে বসলাম। চারিদিকে তাকাতেই জায়গাটা বড্ড অচেনা মনে হল। ছোট্ট আসবাববিহীন একটা কাঠের ঘর, দেওয়াল জুড়ে টাঙানো রং বেরঙের পশমের ছালর, মেঝেতে পাতা লালচে গালিচা। আমার বিছানার পাশেই মস্ত কাঠের জানলা দিয়ে উঁকি মারছে বাইরের বরফ ঢাকা পর্বত শিখর। সেখান থেকে সকালের মিঠে রোদ্দুর চড়ুই পাখির মতো বেখেয়ালে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর বেরোবার পথ পাচ্ছে না। অগত্যা ঘরের এক কোণে রাখা একটা ধ্যানী বুদ্ধ মূর্তির পায়ের সামনে স্থির হয়ে বসেছে। ঘুম ভাঙল, একটা ভরাট পুরুষ কণ্ঠে চমকে উঠলাম। দরজার দিকে তাকাতে দেখি মধ্য উচ্চতার বয়স্ক একজন মানুষ দাঁড়িয়ে আছেন। মুন্ডিত মস্তক, পরনের পোশাক এখানকার লামাদের মতো। আমি কিছু বুঝে উঠবার আগেই উনি ভিতরে ঢুকে মাথা ঝুঁকিয়ে আমাকে অভিবাদন জানালেন। তারপর স্পষ্ট ইংরেজিতে বললেন, আপনি তিব্বতি বোঝেন নাকি কেবল ইংরেজি? না, আমি তিব্বতি বুঝি। আমার কথায় ভদ্রলোকের ছোট্ট মুখটাতে একটা হাসি ফুটে উঠল। যাক, তাহলে তিব্বতি ভাষাতেই কথা বলা যাবে। আমি এই মঠের প্রধান লামা জা সেনচুং। এখানকার অন্যান্য লামা এবং ঢাবারা আমাকে সেনপা বলে সম্বোধন করেন, আপনিও তাই করবেন। মঠ? তার মানে আমি কোনো একটা বৌদ্ধ মঠে আছি? মাথার ভেতর একটা অসম্ভব যন্ত্রণা মুহূর্তে বিদ্যুতের মতো খেলে গেল। গতকাল রাত্রের ভয়াবহ দৃশ্যগুলো এবার একের পর এক মাথার মধ্যে যেন আবারও জটলা পাকিয়ে উঠতে লাগলো। কাল রাতে এই মঠের দুজন লামা আপনাকে বাঁচিয়ে এনেছেন। কাল মাঝরাতের পর যেরকম তুষার ঝড় হয়েছে, ওরা ঠিক সময় না গেলে আপনার বাঁচার সম্ভাবনা ছিল না। সেনপা একটু থামলেন, ফের হেসে বললেন, যাই হোক, আপনার পরিচয় এবার জানতে পারি? কেন ভাবে ছুটছিলেন রাতের বেলা বরফের মধ্যে দিয়ে? আমি এবার একটু নড়ে চড়ে বসলাম। কি বলবো, সত্যি বলাটা কি আদৌ ঠিক হবে? কোনো মতে একটা ঢোক গিলে বললাম, আমি তিব্বতি ইয়াছেন প্রদেশের লোক, এদিকে আসছিলাম একটা কাজে। আমাকে মাঝপথে থামিয়ে সেনপা ভ্রুকুটি করলেন, আমাকে তিব্বতি চেনাচ্ছেন, ভালো ভালো। আপনার চেহারার জন্য এখানকার বাকি লোকজনদের চোখে ধুলো দিতে পারলেও আমার চোখকে ধুলো দেওয়া অত সহজ নয়। আর তাছাড়াও কাল আপনার কাছ থেকে এইটাও আমরা পেয়েছি। এই বলে সেনপা একটা ছোট্ট কার্ড আমার দিকে এগিয়ে দিলেন। কার্ডটা দেখতেই লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। ছি, মিথ্যে কথা বলে এইভাবে ধরা পড়ে যাব সেটা আমি ভাবিনি। চিন্তা নেই, আপনার পরিচয় আমরা প্রকাশ করব না কোথাও। আপনি যে ভারতীয় তা বেশ বুঝতে পারছি। অবশ্য ভারতীয়দের কাছে তিব্বতীরা কিন্তু অনেক কিছুর জন্যই ঋণী। আর তাছাড়াও এখন যা পরিস্থিতি, এখন আমরা নিজেরাই বাঁচব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেনপার মুখের দিকে তাকিয়ে আমার বুকটা একটু কেঁপে উঠল যেন। আমি সমরেশ চক্রবর্তী,
ভারতবর্ষের প্রথম সারির একটা ইংরেজি সংবাদপত্রের চিফ জার্নালিস্ট। আসলে এখানে পরিচয় গোপন করেছিলাম খবর জোগাড়ের জন্য। মাও জেডংয়ের নেতৃত্বে চীন যেভাবে আচমকা তিব্বত দখল করতে শুরু করেছে, সেই নিয়ে সারা পৃথিবী আতঙ্কিত, ভারতবর্ষও। ইতিমধ্যে লাসায় স্বাধীনতার জন্য মার্চ মাসে গণ আন্দোলন শুরু হয়েছে খবর পেয়েছিলাম। শুনেছি চীনা সৈনিকরা অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই আন্দোলনকারীদের নাকি দমন করেছে। দলাই লামাও তো পালিয়ে গেলেন ভারতবর্ষে। আমি একটু থামি, তারপর ফের বলি। আমি এখানে এসেছিলাম এখানকার আসল পরিস্থিতি কি সেটা জানতে। এখানকার কোনো খবরই তো বাইরে যাচ্ছে না। শুনেছি চীনারা নাকি তিব্বতীদের নৃশংসভাবে গণহত্যা করছে, মঠ বৌদ্ধবিহার যা হাতের সামনে পাচ্ছে ধ্বংস করে দিচ্ছে। আমার কথায় সেনপার মুখ গম্ভীর হয়ে গেল। জানলার কাছে এসে এইবার তিনি বাইরের দিকে চোখ রাখলেন। তার মুখের একদিকে এসে পড়েছে রোদ্দুর, অন্যদিকে বিষণ্ণতার ছায়া। ঠিকই শুনেছেন, চীনারা আমাদের পবিত্র তিব্বতকে ধ্বংস করে দিচ্ছে। সাক্ষাৎ রিনপোচে যে পবিত্র ভূমিতে বিচরণ করেছেন, চীনারা সেই মাটিকেই রক্তের রঙে রাঙা করে তুলছে। হাজারে হাজারে মানুষ মরছে, গ্রামকে গ্রাম লুট হচ্ছে, খাদ্য বস্ত্র আভূষণ এমনকি গবাদি পশু পর্যন্ত লুট করতে ছাড়ছে না এরা। মঠের পর মঠ ধ্বংস হয়ে যাচ্ছে। তিব্বতের এতকালের সাধনা, সভ্যতা, অমূল্য জ্ঞান সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বোবার মতো কিছুক্ষণ সেনপার দিকে তাকিয়ে রইলাম। তার কথার উত্তরে কি বলতে হয় তা আমি জানি না। চোখের সামনে স্বজাতির মানুষকে নৃশংসভাবে মরতে দেখার যে কি যন্ত্রণা, তার কি কোনো সান্ত্বনা হয় আদৌ? অস্বস্তিটা কাটাতেই প্রসঙ্গ পাল্টালাম। আমি চেনচুং গ্রামে ছিলাম বেশ কিছুদিন। কাল মাঝরাত্রে ওখানে চীনারা আক্রমণ করে, একেবারে শেষ মুহূর্তে কোনো মতে পালিয়ে এসেছি। কদিন ধরেই অবশ্য আশেপাশের গ্রামগুলো থেকে খবর পাচ্ছিলাম যে চীনা সৈন্যরা ভয়ঙ্কর অত্যাচার করছে। যদিও এসব খবর বাইরে বেরোবে বলে মনে হয় না। বৌদ্ধ লামাদের প্রতি ওদের যেন একটা অদ্ভুত বিদ্বেষ আছে। যেখানে যা বৌদ্ধ মঠ বিহার সব নিষ্ঠুরভাবে জ্বালিয়ে দিচ্ছে, ওরা লামাদের হত্যা করছে। আপনারা শুনেছেন সেসব খবর? শুনেছি। লামাদের প্রতি ওদের রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? যারা শান্তির কথা বলে, জ্ঞানের কথা বলে, বিবেক ও বুদ্ধির কথা বলে, যুদ্ধবাজরা যে তাদেরকেই দেশদ্রোহী বলে সবার আগে শেষ করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে কি? এই প্রশ্নের উত্তরেও আমি বোবা হয়ে থাকি। ঘরের এক কোণে রাখা ধ্যানী বুদ্ধটাও যেন আমার নীরবতাকে সমর্থন করে। পরিবেশ গম্ভীর হয়ে যাচ্ছে দেখে সেনপাই এবার হেসে ওঠেন। বাদ দিন ওসব কথা, বিপদে পড়ে আপনি আমাদের মঠে এসে উঠেছেন, এখন থেকে আপনি আমাদের অতিথি। যতদিন ইচ্ছে এই মঠে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের এই মঠেও তো যে কোনো দিন আক্রমণ হতে পারে, আপনারা পালাবার কথা ভাবছেন না? আমি একটা চাপা আতঙ্ক নিয়ে কথাটা বলি বটে, কিন্তু আমার কথা শুনে সেন পার মুখে এইবার একটা অদ্ভুত রহস্যময় হাসি খেলে যায়। গলার পারদ আচমকাই অনেকখানি নামিয়ে এনে শান্ত কণ্ঠে তিনি বলেন, কোনো চিন্তা নেই সমরেশবাবু, আমাদের এই মঠ আপাতত সুরক্ষিত। শুধু চীনা কেন, পৃথিবীর কোনো মানুষই এই মঠ ও তার অধিবাসীদের কোনোই ক্ষতি করতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। চীনা সৈনিকদের হাত থেকে? প্রচণ্ড বিস্ময়ে শিঁড় দ্বারা টান টান করে আমি সোজা হয়ে দাঁড়ালাম। গতকাল রাত্রে নিজের চোখে দেখা চীনা সৈনিকদের নৃশংসতা দেখার পর
একজন সামান্য বৌদ্ধ ভিক্ষুর মুখে এমন কথা শুনে সন্দেহ হয় বই কি। অথচ সেন পাহার কণ্ঠে অদ্ভুত আত্মপ্রত্যয়। কিভাবে বলছেন সুরক্ষিত? আপনারা কি অস্ত্রচর্চা জানেন নাকি? ভদ্রলোক আবার রহস্যময় হাসি হাসলেন। বাদ দিন সব কথা। আচ্ছা, আপনি চা খাবেন তো? শুনেছি ভারতীয়রা চা খুব ভালোবাসে। আমরা তিব্বতীরাও কিন্তু চা খুব ভালোবাসি, মানে খুবই খাই। তবে আমরা আবার চায়ে দুধ চিনি দিই না, চন্ডিগাঁয়ের ঘন মাখন আর নুন দিয়ে চা বানাই। কি চলবে তো? নিশ্চয় চলবে। বেশ, তবে চা খেয়ে নিন, তারপর এই মঠ আপনাকে ঘুরে দেখাবো। আর কি একটা কথা বলতে গিয়ে সেন পার মুখটা এবার আচমকাই কঠিন হয়ে উঠল। আর এই মঠে থাকার কিছু নিয়ম আছে যা আপনাকে মেনে চলতে হবে। যতদিন এখানে আছেন আপনি ততদিন সেগুলো বলে দেব, সেগুলো আবার না মানলে বড় বিপদ। কথাগুলো বলতে বলতে সেন পার কপালে যেন ক্রমশ কালো ঘন মেঘ জমতে শুরু করল। বেশ, অবশ্যই মেনে চলব, আমি হেসে উত্তর দিলাম। আচ্ছা, কালকে আমাকে যারা বাঁচাতে গিয়েছিল তারা দর্জে বলে একজনের নাম করছিল, উনি নাকি আমাকে বাঁচাতে ওদের পাঠিয়েছিলেন। এই এই দর্জে কে, মানে ইনি কি আপনাদের মঠের কেউ? কি অদ্ভুত! আমার এই সামান্য প্রশ্নে সেন পা যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলেন। ওনার পায়ের তলার মাটি এক মুহূর্তের জন্য যেন টলে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নির্বিকার কণ্ঠে তিনি জবাব দিলেন, কে কে দর্জে? আপনি ভুল শুনেছেন, এই মঠে দর্জে বলে কেউ নেই। যারা আপনাকে বাঁচিয়েছে ঘটনাচক্রে তারা ওই পথ দিয়ে কাল ফিরছিল, আপনার চিৎকার শুনে আপনাকে উদ্ধার করে এনেছে। কিন্তু আমার যেন মনে হলো আমি স্পষ্ট শুনলাম। এইবার আমার কথাও শেষ হয়নি, তার আগেই সেন পা আমাকে থামিয়ে দিলেন। বললাম তো, যা শুনেছেন ভুল শুনেছেন, ভুলে যেন সব, আর যেন আপনার মুখে ওসব কথা না শুনি, কেমন? ঠিক সেই মুহূর্তে কি বলবো কি বলবো না বুঝতে না পেরে আমি নিঃশব্দে মাথা নাড়ালাম। সেন পা আগের মতোই মৃদু হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু আমার মাথার ভিতর কে জানে কেন কাল রাত্রের দৃশ্যগুলো বুদবুদের মতো আবার ভেসে উঠতে শুরু করল। এত ভুল শুনলাম তাও কি হয়? কিন্তু আমার যে স্পষ্ট মনে আছে যে ওরা দর্জে বলে কারুর একটা কথা বলছিল, তাহলে সেন পা কি কিছু লুকাতে চাইছেন আমার থেকে? মনের মধ্যে ওনার বলা শেষ কথাটাও, ভুলে যেন সব, আর যেন আপনার মুখেও সব না শুনি, কেমন? কেমন যেন কঠিন আদেশের সুরেই বললেন সেন পা। কিন্তু কেন? January 2018, তিব্বত। ডায়েরির এত পর্যন্ত পড়ে মনে মনে এইবার একটা অদ্ভুত কৌতূহল অনুভব করল আহির, ওরফে আহির চক্রবর্তী। বয়স 24-25 কাছাকাছি। কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ে প্রাচীন বৌদ্ধ ধর্ম ও তার ইতিহাস নিয়ে গবেষণা করে সে। আপাতত তিব্বতে এসেছে এই রিসার্চ ওয়ার্কের স্বার্থেই। এখানে আহিরের আসার প্রধান উদ্দেশ্য হল দুটো। এক, প্রাচীন তিব্বতি বৌদ্ধ ধর্ম সম্পর্কে যতটা সম্ভব পুঁথিপত্র সংগ্রহ করা, আর দুই, ভারতবর্ষ থেকে অতীতে এ দেশে আসা বিভিন্ন দুর্মূল্য পুঁথির পুনরুদ্ধার। আরেকটা উদ্দেশ্য আছে যদিও, তবে সে প্রসঙ্গ আপাতত থাক।
তিব্বতে এসে বেশ কয়েকটি বৌদ্ধ মঠ আর বিহার ঘোরার পরই স্থানীয় তিব্বতীদের মুখ থেকে এই মঠটির হদিশ পায় আহির। তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে নির্জন জনমানবহীন তুষার ঢাকা এক প্রান্তরে এই মঠটি অবস্থিত। স্থানীয়দের কথা অনুযায়ী এই মঠটির নাম নাজুং। এই নাজুং নিয়ে বহু মানুষের কাছে বহু কথা শুনেই এখানে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয় আহির। কোনো একটা অজ্ঞাত কারণে এই অঞ্চলের অনেকেই এই মঠটিকে রীতিমতো এড়িয়ে চলে। তবে নাজুং নিয়ে একটা বিষয়ে সবাই প্রায় একমত, এখানে নাকি এককালে অসংখ্য দুষ্প্রাপ্য পুঁথি ছিল। আপাতত বহু বছর মঠটি জনমানবহীন এবং পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বিভিন্ন গুজবের জন্য লোকে সেই মঠের ছায়াও আর মাড়ায় না, কিন্তু সেখানে গেলে কিছু দুষ্প্রাপ্য পুঁথি পাওয়া যেতে পারে সে বিষয়ে তার দৃঢ় আস্থা ছিল। আর হলোও তাই, মঠটায় সে এসে পৌঁছেছে আজ বেলা 10:30 নাগাদ, এখন প্রায় দুপুর 2। ইতিমধ্যেই মঠের অধিকাংশ কক্ষ তার ঘোড়া হয়ে গেছে এবং সেখান থেকে বেশ কিছু প্রাচীন পুঁথি সে আবিষ্কার করে ফেলেছে। অদ্ভুতভাবে আবিষ্কার করেছে একটা ডায়েরিও। হ্যাঁ, একটা ডায়েরি, গোটা গোটা বাংলা ভাষায় লেখা একটা ডায়েরি। সুদূর ভারতবর্ষ থেকে এত দূরে এভাবে এখানে যে একটা বাংলা ডায়েরি পাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। ডায়েরি লেখকের নাম দেখেও সে বেজায় চমকেছে, সমরেশ চক্রবর্তী। কোনোভাবে সে যা ভাবছে তাই যদি ঠিক হয় তবে তা বাঙালি বাবু কি এত ভাবছেন মন দিয়ে? একটি পুরুষ কণ্ঠে আহির চমকে ওঠে, পরক্ষণেই হেসে উত্তর দেয়, হ্যাঁ ও দাজু আপনি, আমি হঠাৎ আপনার গলা শুনে ভয় পেয়ে গেছি। আহির একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এই লোকটির সঙ্গে তার আলাপ হয়েছে এই মঠের ভিতরেই। লোকটির বয়স আন্দাজ 34-35 হবে, পরনে ঢিলে ঢালা পুরনো আমলের জামা কাপড়। পরিচয় জিজ্ঞেস করাতে লোকটি আহিরকে বলেছে ওকে দাজু বলে ডাকতে। তিব্বতী ভাষায় দাজু মানে বড় দাদা। লোকটির কথা অনুযায়ী ইনি এখানকারই বাসিন্দা। এর পূর্বপুরুষরা নাকি এই মঠের দেবতাদের থেকে স্বপ্নাদেশ পায়, সেই থেকে এদের বংশের কেউ না কেউ রোজ দুবেলা করে এখানে আসেন এখানকার দেবতাদের সেবা করতে। তিব্বতী ভাষাতেই তিনি বললেন, আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ না ভল্লুক? ভদ্রলোকের কথায় হো হো করে হেসে উঠল আহির। হাসতে হাসতে জিজ্ঞেস করল, না না তা কেন হবে? আচ্ছা আপনার মাথার ডান দিকে কাঁটা দেখছি, পড়ে গেছিলেন নাকি? এটা ও ওই আর কি। আসলে কি জানেন তো, এসব জায়গা দীর্ঘদিন অব্যবহারে একেবারে স্যাঁতস্যাঁতে আর পিচ্ছিল হয়ে গেছে, তাই ওই আর কি। এই আপনিও কিন্তু সাবধানে হাঁটা চলা করবেন। শেয়ার বলতে, এই দেখুন ওই বাঁদিকের ঘরগুলো ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস পেয়েছি, একটা ডায়েরি। হ্যাঁ ডায়েরি, ডায়েরি, তাও আবার গোটা গোটা বাংলা হরফে লেখা। ডায়েরিটা কোনো একজন বাঙালি সাংবাদিকের। ওই চীনারা যখন তিব্বত দখল করে নেয় সেই সময় ইনি এদেশে আটকে পড়ে এই মঠেই আস্তানা গেড়েছিলেন, সেখান থেকেই হয়তো এই ডায়েরিটা এখানে রয়ে গেছে। ডায়েরির লেখাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, আমি পড়ছিলাম। এক কারুর ডায়েরি এভাবে না জিজ্ঞেস করে পড়াটা কি ঠিক? কার না কার ডায়েরি যদি জানতে পারে কি না কি ভাববে। কোনো চিন্তা নেই, আমি ডেট দেখে নিয়েছি। এই ডায়েরির মালিক এতদিনে স্বর্গলাভ করেছেন, অতঃপর ভূত হয়ে ছাড়া অন্য কোনোভাবে এসে রাগ দেখানোর উপায় তো দেখছি না। ভূত? কথাটা শুনে যেন একটু চমকে ওঠেন তিনি। কি হলো এত চমকে উঠলেন যে? এই মঠে ভূতের উপদ্রব আছে নাকি?
দাজুর মুখটা এবার যেন আরও গম্ভীর দেখাল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে কি যেন ভাবলেন তিনি। তারপর এক সময় আহিরের চোখে চোখ রেখে ফিসফিস করে বলে উঠলেন, ভূত ভূত নয়, বাপ ঠাকুরদার মুখে শুনেছি এই মঠে এমন কিছু নাকি আছে যা ভূতের চেয়েও হাজার গুণে ভয়ঙ্কর। যেমন? যেমন লাসাং। 10 ডিসেম্বর 1959, তিব্বত। আয়তনে মঠটা বেশ বড়। মঠের মাঝখানে আয়তাকার একটা বিশাল প্রার্থনা কক্ষ, সেটিকে ঘিরে চারদিকে ছোট ছোট কাঠের প্রকোষ্ঠ, যেগুলোতে লামা এবং তাদের অধস্থন বৌদ্ধ ভিক্ষুরা থাকেন। মঠের চারটি কোণায় আরও চারটি ভিন্ন দেবদেবীর উপাসনা কক্ষ। মোট 5টি উপাসনা কক্ষ আছে এই নাজুঙে, তার মধ্যে সবচেয়ে বড় হলো এইটি। সেনপা নিজেই আমাকে ঘুরে ঘুরে মঠটা দেখাচ্ছিলেন। মঠের মাঝামাঝি অবস্থিত এই বিশাল উপাসনা কক্ষে ঢুকেই আমি বিস্মিত হয়ে গেলাম। মেঝেতে বিছানো আছে সূক্ষ্ম কারুকাজ করা গালিচা, সুউচ্চ ছাদ থেকে ঝুলছে লাল হলুদ অসংখ্য কাপড়ের ফালি, সেগুলোতে তিব্বতী হরফে হরেক মন্ত্র লেখা। চারদিকে চারটি বিশাল দেওয়াল জুড়ে তিব্বতী ঘরানার ছবি আঁকা, সেগুলির কোনোটা তিব্বতী বৌদ্ধ ধর্মের পৌরাণিক কাহিনীকে তুলে ধরেছে, আবার কোনোটা এখানকার প্রাচীন লোককথাকে। কক্ষের একেবারে শেষ প্রান্তে বিশাল অবলোকিতেশ্বর বুদ্ধের মূর্তি। মূর্তিটা এতই বড় যে পেছনের দিকে ঘাড় বেঁকিয়ে তবে বহু উঁচুতে তার শান্ত ধ্যানমগ্ন মুখখানি দেখতে পাওয়া যায়। সিদ্ধার্থ নিজের জীবনের সকল রাজ ঐশ্বর্য ছেড়ে সর্বত্যাগী ভিক্ষু হয়েছিলেন বটে, কিন্তু তিব্বতের বাকি 16 আনা মঠের মতো এখানেও তার আভূষণ কিন্তু বহুমূল্য রত্ন এবং মণিমাণিক্য খচিত। তিব্বতীদের ভাষা এবং ধর্ম দুই কিন্তু ভারতবর্ষের অবদান, জানেন নিশ্চয়ই। অবলোকিতেশ্বর বুদ্ধের মূর্তিটাকে মন দিয়ে দেখছি, এমন সময় সেন পার কথায় চমকে উঠলাম। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, বৌদ্ধ ধর্ম তো ভারতবর্ষ থেকেই তিব্বতে এসেছিল, এ কথা জানি, কিন্তু ভাষাটাও। আগে শোনা যায় খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে থৌম্মি সম্বত নামক এক তিব্বতী নাকি রাজ অনুগ্রহে কাশ্মীর গেছিলেন বিদ্যাচর্চার জন্য। সেখানে লিপিদত্ত নামক এক কাশ্মীরি পণ্ডিতের কাছ থেকেই তিনি বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ এবং স্বদেশের জন্য উদ্ভাবিত বর্ণমালা নিয়ে এদেশে ফিরে আসেন। আমাদের তিব্বতী লিপি আদতে কিন্তু অনেকটাই ওই তখনকার ভারতবর্ষে প্রচলিত ব্রাহ্মী লিপির ছাঁচে তৈরি। সেন পার কথা শুনতে শুনতে হঠাৎই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম আমি। মাছি? হ্যাঁ, মানে এত সুন্দর সাজানো গোছানো উপাসনা কক্ষেও জায়গায় জায়গায় ভন ভন করছে অসংখ্য মাছি। এসব সাধারণত নোংরা অপরিষ্কার জায়গাতেই থাকে শুনেছি। আচমকা এমন ছবির মতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মঠে তাদের এই অনাবশ্যক উপস্থিতি দেখে জানি না কেন মনের মধ্যে একটা খটকা লাগলো। যদিও খটকা লাগার সেই সবে শুরু, তখনও বুঝিনি নাজুং নামের সামান্য এই মঠের ভিতর কত জটিল আর ভয়ঙ্কর ধাঁধা আমার জন্য অপেক্ষা করে আছে। আপনারা কজন আছেন এই মঠে? সেন পার সঙ্গে বাইরে বেরোতে বেরোতে জিজ্ঞেস করলাম। আগে ছিলাম প্রায় জনাবিশেক লোক, দেখছেন না কত ঘর, এখন এসে দাঁড়িয়েছি মোটে 6 জন, বাকিরা সব পালিয়েছে।
চীনারা আক্রমণ করতে আসছে শুনেই বহু কম বয়সী লামারা রাতারাতি মঠ ছেড়ে পালিয়ে গেল। তাদের দেখা দেখি অনেক বয়স্ক এবং পুরনোরাও একে একে। আপনারা পালালেন না কেন? আমরা, আমার যখন 13 বছর বয়স তখন প্রথম এই মঠে শিষ্য হয়ে আসি। তারপর থেকে এই মঠই আমার ঘর বাড়ি সাধন ক্ষেত্র সব। এত সহজে কি একে ছেড়ে যাওয়া যায়? আর তাছাড়াও কি একটা কথা আনমনে বলতে গিয়েও হঠাৎই যেন গিলে নিলেন শেনপা। যদিও সেই দিকে তখন আমার মন নেই, বরং আমার মন গিয়ে পড়েছে আরো আশ্চর্য জিনিসের দিকে। এইগুলো কি? মঠের ভিতরে বেশ কিছু সরু সরু কাঠের প্যাসেজ ওয়ে আছে, যেগুলোর ধার দিয়ে পরপর ছোট ছোট ঘর। এই সরু সরু পথগুলো এই দিনের বেলাতেও যেমন নিঝুম তেমনই অন্ধকার, কোনো আলো ঢোকার জায়গা নেই। এই ভর দুপুরেও এখানে একা হাঁটলে কেমন যেন গা ছমছম করে। এই প্যাসেজওয়েরই বিভিন্ন জায়গায় দেখলাম ছোট বড় বিভিন্ন মাপের অসংখ্য আয়না লাগানো। না না, যে সে আয়না কিন্তু নয়, অদ্ভুত ষড়ভুজাকৃতি আয়না। এমন আয়না আমি আগে দেখিনি। আর ওগুলো কি যেন একটা ঝুলছে না আয়নার দুধার দিয়ে? লাল হলুদ সুতোয় বাঁধা ছোট ছোট কাঠের টুকরোর মতো কি সব যেন ঝুলছে। ওগুলো আয়না, এই মঠের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এই পুরো মঠ জুড়েই অমন অসংখ্য আয়না লাগানো আছে, একটু গম্ভীর স্বরে এই কথাটা বললেন শেনপা। আর ওগুলো কি ঝুলছে আয়নার পাশ দিয়ে, ওই ওই যে কাঠের টুকরোগুলো? আমার প্রশ্নটা শুনে একটু কাশলেন শেনপা, তারপর আগের মতোই গম্ভীর সুরে বললেন, ওগুলো কাঠের টুকরো নয়, বিভিন্ন জন্তুর অস্থি ছোট ছোট করে কাটা। কথাটা এমনভাবে অদ্ভুত সুরে উচ্চারণ করলেন শেনপা যে এই ভর দুপুরেও সারা শরীর কেমন যেন শিরশির করে উঠল। আয়নাগুলোর দিকে ভালো করে খেয়াল করতেই দেখলাম অসংখ্য মাছি আয়নাগুলোর চারপাশে ভন ভন করছে। তবে কি এই অস্থিগুলোর জন্যই মাছিদের আগমন? কিন্তু আয়নার ধারে এরকম সুতোয় বেঁধে অস্থি ঝোলানোর মানে কি? এই যে এদিকে, শেনপা আমাকে সামনের দিকে পরবর্তী উপাসনা কক্ষের দিকে নিয়ে চললেন। ওনার পেছনে যেতে যেতেই আমি শুধু হাঁ করে দেখতে লাগলাম দেওয়ালে টাঙানো সারি সারি আয়নাগুলোকে। একসময় অন্য মনস্কভাবে জিজ্ঞেসই করে ফেললাম, আচ্ছা এই মঠে এভাবে সারি সারি দিয়ে আয়না লাগানো কেন? আমার প্রশ্ন শুনে মুচকি হাসলেন শেনপা, তারপর আগের মতোই রহস্যময় কণ্ঠে উত্তর দিলেন, নিজেকে চেনার জন্য। একে একে মঞ্চের তিনটে কোণায় অবস্থিত বোধিসত্ত্ব, দেবী সবুজ তারা এবং দেবী শ্বেত তারার তিনটি উপাসনা কক্ষ ঘুরে যখন চতুর্থ কক্ষের সামনে এসে দাঁড়ালাম তখন বেলা প্রায় পড়ে এসেছে। বাইরের পরিবেশ বেশ থমথমে, খুব সম্ভবত রাতে তুষার ঝড় হবে। মঠের ভিতরটাও একই রকম নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। সামান্য মানুষের হাঁটা চলা এমনকি মুহূর্তের অসাবধানতায় সামান্য খুক করে কাশির শব্দ, না কিচ্ছু নেই। এই মঠে আমি আর সেন পা ছাড়া আরও 5টা জলজ্যান্ত মানুষ যে আছে সেটা বোঝার যেন কোনো উপায় নেই।
আচ্ছা, মঠের ভেতরটা কি এইরকমই নিস্তব্ধ থাকে সবসময়? চতুর্থ উপাসনা কক্ষের বিরাট কাঠের দরজাটা এক মনে দেখতে দেখতে আমি প্রশ্ন করলাম, হ্যাঁ সবসময়। আগে যখন বেশি লোক থাকতো, বিভিন্ন গের গেন গের সারা আসতো ছাত্রদের পড়াতে। ছাত্ররাও নিজেদের মধ্যে বিভিন্ন রকম দর্শনশাস্ত্র নিয়ে তর্ক আলোচনা করত। তখন জায়গাটা সরগরম থাকত। এখন আর সেদিন কই। সেন পা কথা শেষ করেই এইবার দরজার বাইরে মাথা ঝুঁকিয়ে কক্ষের ভিতরে অদৃশ্য কাউকে প্রণাম করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে তিনি হেসে বললেন, এই কক্ষের ভিতরে যা আছে তা আপনাকে দেখানো যাবে না, একেবারে আমাদের সাধন মার্গের অত্যন্ত গুচ্ছ একটি ব্যাপার। দীক্ষিত ছাড়া কারুর দেখার উপায় নেই, আপনি বাইরে থেকেই প্রণাম করুন। আমার সামনের সুবিশাল কাঠের দরজাটার উপরে অত্যন্ত সূক্ষ্ম হাতে অদ্ভুত একটা চিত্র খোদাই করা। নিচে কেবলমাত্র দুটি পায়ের পাতা, তার উপরে একটা পেঁচা বসে আছে। পা আর পেঁচা দুটোকে আষ্টে পৃষ্ঠে ওপর থেকে ফনা তুলে আছে একটা বিশালাকায় সাপ। অদ্ভুত ব্যাপার, নিচের পায়ের পাতা দুটোতে পাঁচটার বদলে মোটে চারটে করে আঙুল। এর ভেতরে কি আপনাদের কোনো দেবতার মূর্তি আছে? মানে নামটাও কি জানা যাবে না? আমার কৌতূহলে সেন পা যেন একটু বিরক্ত হলেন। দেখুন, সব কিছু সবাইকে বলা যায় না, এও তেমনি। এ ঘরের থেকে আপনি দূরে থাকবেন, এখানে আসার চেষ্টা করবেন না। বাকি উপাসনা কক্ষগুলোতে যেতে পারেন, কোনো বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু এই কক্ষে একমাত্র লামারা ছাড়া অন্য কারুর প্রবেশ নিষিদ্ধ। কথাটাও শেষ করতে পারেননি সেন পা। ঠিক সেই মুহূর্তেই উপাসনা কক্ষের দরজাটা থরথর করে কেঁপে উঠল। অমন গা থমথমে পরিবেশে হঠাৎ দরজাটা ওরকম কেঁপে ওঠাতে আমি একরকম চমকেই উঠলাম। সেন পার মুখের দিকে তাকাতে দেখি ওনার মুখটাও কালো হয়ে গেছে একেবারে। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই উনি কেমন তাড়াহুড়ো করে বলে উঠলেন, ও কিছু না, ভিতরের জানলাটা খুলে গেছে বোধ হয়, হাওয়ায় কেঁপে উঠল। চলুন এবার কক্ষে ফিরি, দুপুর হয়ে গেল অনেক। আমরা সবে পেছনে ফিরে এগোতে যাব এমন সময় আবারও সেই বিরাট কাঠের দরজা থরথর করে কেঁপে উঠল। তবে এবারের কাঁপা যে সে কাঁপা নয়, স্পষ্ট বুঝলাম ভিতর থেকে কেউ যেন প্রবল বেগে দরজাটায় ধাক্কা দিচ্ছে। একবার, দুবার, তিনবার। কক্ষের দরজায় কিছু একটা যেন প্রবল আক্রোশে ধাক্কা মারছে। জায়গাটা দিনের বেলা তো এমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে যে ইতিমধ্যেই ঘাটা কেমন একটা শিরশির করতে শুরু করেছে। স্পষ্ট টের পাচ্ছি আচমকা এই ঘটনায় বুকের ভিতর হৃৎস্পন্দন এক লাফে বেড়ে গেছে অনেকখানি। সেন পাকে কিছু বলতে যাব, তার আগেই দেখলাম দুজন লামা এই দিকে ছুটে এলেন। এদেরকে দেখা মাত্রই আমি চিনতে পারলাম কাল রাত্রে আমাকে যারা বাঁচিয়েছে সেই দুজন। তাদের দিকে তাকিয়েই সেন পা এইবার কঠিন ভৎসনার সুরে দাঁতে দাঁত ঘষতে লাগলেন। মঠে নতুন একজন মানুষ এসেছে, ভুলে যাস কি করে তোরা? ভুল হয়েছে সেন পা, আর হবে না। দুজনেই আতঙ্কিত স্বরে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চান। ব্যবস্থা কর, অত্যন্ত রুক্ষ স্বরে এই সামান্য দুটো কথা বলে সেন পা আমাকে ইশারা করে হন হন করে হাঁটা লাগালেন সামনের দিকে। পিছনের দরজা আবারও সবাইকে চমকে দিয়ে কেঁপে উঠল প্রবল ধাক্কায়।
কিন্তু এইবার একটা জিনিস চোখে পড়ায় আমার সারা শরীর কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম সেই বিরাট কাঠের দরজার নিচ থেকে চুইয়ে চুইয়ে ক্রমশ বাইরের দিকে গড়িয়ে আসছে টাটকা রক্তের ধারা। আমি আর পারলাম না, এক দৌড় দিলাম সেনপার পিছনে। যখন কক্ষের সামনে এসে পৌঁছালাম তখন রীতিমতো হাঁফাচ্ছি। দরজার সামনে এসে দেখলাম সেনপা দাঁড়িয়ে আছেন। আমার দিকে এইবার তিনি ধীর গতিতে এগিয়ে এলেন, তারপর ঠিক আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কিছু রহস্য থাকাই ভালো সমরেশবাবু, সবটা জানতে নেই, বেশি কৌতূহল ভালো নয় কিন্তু, বুঝলেন তো? সেনপার কণ্ঠে কি ছিল কে জানে, আমি শুধু নীরবে সম্মতি জানালাম। তিনি মৃদু হাসলেন, তারপর ফের বললেন, আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন, এই মঠে থাকতে গেলে এই নিয়ম আপনাকে মেনে চলতে হবে। কি নিয়ম? সেনপা এবার স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। কে জানে কেন ঠিক সেই মুহূর্তে আমার হঠাৎ মনে হলো আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছে, মাথার ভিতর একটা অদ্ভুত ঝিম ধরা ভাব, চারিদিক কেমন ঝাপসা নেশা নেশা পরিবেশ। এরই মধ্যে দিয়ে বহু দূর থেকে ভরাট কণ্ঠে ঠিক যেন আদেশের সুরে সেনপার কণ্ঠ ভেসে আসলো, রাতের বেলা ঘরের বাইরে বেরোবেন না, যাই হয়ে যাক যাই শুনুন, রাতে ঘরের বাইরে বেরোবার কথা ভুলেও ভাববেন না, মনে থাকবে তো? তেরোই ডিসেম্বর 1959, তিব্বত। এক মনে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম, রাতের পশম অনেক আগেই গায়ে জড়িয়ে নিয়েছে চারপাশের সুবিশাল পাহাড়গুলো, সেই আঁধার পশমের গা বেয়ে এখন ঝিরঝির করে গড়িয়ে পড়ছে মিহি বরফের কুচি, পাহাড়ের দেশ যেন কাঁপছে, বর্বর চীনা সৈনিকদের একের পর এক নিষ্ঠুরতায় এই সুন্দর স্বর্গের মতো দেশ ক্রমশ পরিণত হচ্ছে একটা শ্মশান ভূমিতে, শ্বেত শুভ্র বরফের গায়ে লাগছে রক্তের বিশ্রী আঁচর। আঁচরের কথা মনে পড়তেই হঠাৎ খোকার মুখটা চোখের সামনে ভেসে উঠল, যেদিন কলকাতা ছেড়ে চলে আসছি সেদিন খোকার কি কান্না, রেগে মেগে শেষমেশ আমাকে আঁচড়েই দিল, কিন্তু আমার কাজটাই তো এমন, কিছু করার নেই, খবর জোগাড় করতে দূর থেকে দূরান্তে যখনই আমার ডাক পড়বে আমাকে যেতেই হবে। ছেনচুং গ্রাম ছেড়ে এখানে আসার সময় আমার সম্বল বলতে তিনটে জিনিস ছিল, প্রথমত একটা ছোট্ট ডায়েরি যেটা আগে খবর লিখলেও আজকাল রোজ নামচা লিখি, দ্বিতীয়ত একটা ছোট্ট দেড় সেলের টর্চ, আর তৃতীয় একটা ছবি। আমার জামার বুক পকেটে সব সময়ই খোকা আর মৃণালিনীর এই ছবিটা থাকে, কি মনে হতে আজকে আবার সেটা বের করে দেখতে লাগলাম। ঝকঝকে সুন্দর ছবির ভেতর দিয়ে মৃণাল আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসল, তারপরে গোঁসা করে ঠোঁট ফুলিয়ে যেন বলল, আমাদের কথা তো ভুলেই গেছেন দিব্যি, কয়েক মাস হয়ে গেল চিঠিপত্র কিচ্ছু নেই, আমার কথা না হয় বাদ দিল, খোকা তার কথাও কি মনে পড়তে নেই? না না মৃণাল, তোমাকে আর খোকাকে কি করে ভুলবো বলো, এমন করে খবরটা এলো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হলো, সাংবাদিকের জীবন বুঝোই তো,
নইলে কত শখ ছিল খোগার চার বছরের জন্মদিনটা। রাখুন সব কথা, আমায় ওসব বোঝাতে হবে না। আগে বলুন আপনি ফিরবেন কবে? খোকা আর আমি কিন্তু আপনার মুখের দিকে চেয়ে বসে আছি। ফিরব মৃণাল, ঠিক ফিরব। এদিকের অবস্থা ভালো নয়, নিত্যদিন নতুন নতুন মৃত্যুর খবর পাচ্ছি, খুন ধর্ষণ গণহত্যা। জানি না এদেশের পরিস্থিতি কবে শান্ত হবে। সব ঠিকঠাক না হলে এতটা পথ কোন সাহসে পাড়ি দিই বলতো? বাপ্পা তুমি কবে আসবে? তোমার সঙ্গে খেলবো তো টাপ্পা টাপ্পা। ছবির ভেতর থেকেই খোকার আধো আধো কথার সুর যেন ভেসে আসে আমার কানে, চোখটা খটখট করে ওঠে। এমন পোড়া কপাল আমার, কবে যে নিজের সন্তানের কাছে ফিরতে পারবো তা নিজেই জানি না। তাই আসবে তো বাপ্পা? ছবির ভিতর থেকেই যেন খোকা দু হাত বাড়িয়ে ডাকছে আমায়, সামনে গেলেই গলা জড়িয়ে গালে চুমু দেবে। আসবো তো, আসবো, খুব তাড়াতাড়ি ফিরব। আমার হাতে ধরা ছবিটা একটু একটু করে প্রতিদিনের মতো ভিজতে থাকে। এখন এটা যেন রোজকার অভ্যেস হয়ে গিয়েছে। এই দূর দেশে যেখানে সামান্য মনের কথা বলার মানুষটুকুও নেই, সেখানে মৃণাল আর খোকার এই সাদা কালো ছবিটাই আমার সমস্ত কথা বলার সঙ্গী। আসতে পারি? একটি যুবকের কণ্ঠে চমকে উঠলাম। তড়ি ঘড়ি চোখ মুছে ছবিটা পকেটে ঢুকিয়ে দিলাম। আসুন আসুন আসুন। দরজার সামনে গিয়ে দেখি সেদিনকার সেই দুই লামার মধ্যে একজন দাঁড়িয়ে। আজ দুদিন হয়ে গেল প্রধান লামা সেন পা ছাড়া এই মঠের অন্য কোনো লামার সঙ্গে তেমন আলাপ হয়নি। সকলেই নাকি নিজ নিজ কক্ষে পাঠ প্রার্থনা জপে ব্যস্ত থাকে। অগত্যা কাউকে বিরক্ত করার ব্যাপারে সেন বা প্রথম দিনেই মানা করে দিয়েছিলেন। আমি যে সুং লারপে আপনার সঙ্গে আলাপ করতে এলাম। লারপের মুখে কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে বলে মনে হলো। নিশ্চয়ই, আপনার কাছে তো আমি ঋণী। আপনি আর কয়েকজন মিলে সেদিন আমাকে না বাঁচালে। আমার কথা শেষ করার আগেই লারপে তড়িঘড়ি ঘরে ঢুকে বিছানায় বসলেন। না না, আমাদের এতে কোনো কৃতিত্ব নেই। দরজেই তো আপনার কথা বলতেন, তিনি যদি ঠিকঠাক সময় না বলতেন তাহলে। শব্দটা শুনে চমকে উঠলাম যেন। সেই দরজে? তাহলে আমি কিছু ভুল বলিনি, সত্যি এরা সেদিন দরজে বলে কারুর কথা বলছিল। আচ্ছা এই দরজে কে? সেন পা বললেন যেখানে দরজে বলে কেউ থাকে না। আমার কথাটা শুনে লারপে যেন চমকে উঠলেন। তড়িৎ গতিতে একবার মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখে আমার হাত দুটো খামচে ধরলেন তৎক্ষণাৎ। দেখুন, দরজের কথা যে আমি আপনাকে বলে ফেলেছি এই কথা যেন না কেউ জানতে পারে। প্রধান লামা সেনপা তো নয়, নইলে। নইলে কি সেটা ভেবেই লারপের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, নিশ্চিন্তে থাকুন, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, দরজেকে নিয়ে এত রাগ ঢাক কেন? সেনপা তো ওনার কথা অস্বীকারই করে গেলেন। লামা লারপে আর একবার ঢোক গিললেন। বাইরে এক নাগারে অত্যন্ত ধীর তুষারপাতের শব্দ, চারিপাশ শান্ত স্তব্ধ। আসলে দরজে তো অবতারী লামা, তাই তার ব্যাপারটা গোপন রাখাই নিয়ম। আমি উত্তেজনার বসে। অবতারী লামা সেটা কি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। লামা লারপের ভিতরে চেপে রাখা অস্বস্তিটা এবার যেন কয়েক গুণ বেড়ে গেল। গলার পারদ আরও কমিয়ে প্রায় ফিসফিস করে তিনি বললেন, আসলে এখানকার বৌদ্ধ মঠগুলোতে এক ধরনের বিশ্বাস আছে, কোনো একজন দেবতা যদি একবার সেই মঠে লামা হয়ে অবতারিত হন তাহলে বারংবার সেই মঠে লামা হয়েই তিনি ফিরবেন। এরাই অবতারী লামা, দরজেও তেমন একজন।
লার্পের কথা শুনে আমার দলাই লামার কথা মনে পড়ে গেল। তিব্বতে এরকম ধারণা কিন্তু সত্যিই প্রচলিত। দলাই লামা সম্পর্কে একটা আর্টিকেল লিখতে গিয়ে ব্যাপারটা জেনেছিলাম। গে লুক প নামক একটি বিশেষ সংস্কারবাদী বৌদ্ধ লামা দলের মধ্যে থেকেই নাকি প্রতিভার দলাই লামা বেছে নেওয়া হয়, এবং যাকে বেছে নেওয়া হয় সমস্ত তিব্বতবাসী তাকে সাক্ষাৎ অবলোকিতেশ্বর বুদ্ধের অবতার হিসাবে শ্রদ্ধা এবং ভক্তি করে। দলাই লামা এখানকার ধর্ম এবং রাজনৈতিক ক্ষমতা দুইয়েরই সর্বোচ্চ অধিকারী। বুঝলাম, কিন্তু উনি থাকেন কোথায়? আচ্ছা, এই দর্জের সঙ্গে একবার দেখা করা যায় না? আমার কথায় লার্পে যেন আঁতকে উঠলেন। খবরদার, ও কথা মুখেও আনবেন না। কোনো সাধারণ মানুষকে দর্জাকে দেখার অধিকার নেই। তিনি তো আজ এসে মানুষ নন, হুদিরা দরজা তো তাকেই রক্ষা করতে হয়। শেষ কথাগুলো বলার সময় লামা লার্পের কণ্ঠে এমন এক অদ্ভুত শৈত্য ছিল যে তৎক্ষণাৎ আমি চমকে উঠলাম। হাদিরা? হাদিরা আবার কি? লামা লার্পে এইবার নড়ে চড়ে উঠলেন। পরক্ষণেই আমাকে চমকে দিয়ে দরজা দিয়ে উঁকি মেরে বাইরে দেখে নিলেন যে কেউ আছে কিনা। তারপর অতি সন্তর্পণে দরজা দিয়ে ঢুকে আমার সামনে এসে বসলেন। দেখুন, কয়েকটা কথা আপনাকে বলবো বলেই এসেছিলাম। জানি না আজকে রাতের পর আর কখনো সুযোগ পাবো কি না। তবু আপনাকে দেখে মনে হয় আপনি ভালো মানুষ, আপনাকে সাবধান করা আমার উচিত। লামা লার্পে কি যে বলছেন আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, খালি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি তার দিকে। এইবার তিনি ফিসফিস করে বললেন, এই মঠে আপনাকে কিন্তু এমনি এমনি আনা হয়নি মিস্টার চক্রবর্তী। নাজুং তিব্বতের আর পাঁচটা মঠের মতো যে সে কোনো বৌদ্ধ মঠ নয়, এখানে এমন ভয়ঙ্কর কিছু আছে যা মনুষ্য সমাজ থেকে বহু দূরে সরিয়ে রাখার জন্য এই মঠ তৈরি হয়েছিল। কি আছে এখানে? ওই চতুর্থ উপাসনা কক্ষে যেটা বন্দী ছিল সেটাই কি ভয়ঙ্কর কিছু যার কথা আপনি বলছেন? আমার আচমকা প্রশ্নে লার্পে যেন চমকে উঠলেন। তারপর আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত রহস্যময় হাসি হাসলেন। কি জানেন মিস্টার চক্রবর্তী, আমরা সবসময় যা দেখি তা কিন্তু সত্যি নয়। মাঝে মাঝে আমাদের অন্ধকারকে আলো মনে হয়, আর মাঝে মাঝে আলোকে অন্ধকার। এখন যে যুগ পড়েছে, চারিদিকে হিংসে মারামারি কাটাকাটি, মানুষ নিজে বেঁচে থাকার জন্য অন্ধকার পথটাকেই আগে বেছে নেয়। আমাদের সকলের ভিতরেই একটা আলো আর একটা অন্ধকার আছে। জানেন তো মিস্টার চক্রবর্তী, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের অন্ধকারের কাছে কখনোই আত্মসমর্পণ করা উচিত নয়। এটা আপনার জন্য এনেছিলাম। যখন অন্ধকার থেকে বেরোতে চাইবেন, আশা করি এইটা তখন আপনার কাজে লাগবে। লার্পে এবার একটা ছোট্ট কারুকার্য করা কাঠের বাক্স আমার দিকে এগিয়ে দিলেন। পরক্ষণেই উঠে দাঁড়ালেন তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমি আসি। অনেক কথা বলবো ভেবে এসেছিলাম, কিন্তু শেষমেশ পারলাম না। অনেক চেষ্টা করেও সম্ভব হলো না। জানতাম যদিও হবে না, তাও চেষ্টা করেছিলাম। আপনি সাবধানে থাকবেন। আর শুনুন, আপনাকে যেটা দিলাম ভুলেও সেটার ব্যাপারে কাউকে কখনো জিজ্ঞেস করবেন না, এমনকি আমাকেও না। আসি। আমিও এবার উঠে দাঁড়ালাম। আচ্ছা, এই মঠে কি এমন কিছু আছে লামা লার্পে যা মনুষ্য সমাজ থেকে ইচ্ছে করে দূরে রাখা হয়? আপনি বললেন না কিন্তু। লামা লার্পের কথা শুনে আমার ভেতরের কৌতূহলটা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। লার্পে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমার প্রশ্নে ওনার পা দুটো যেন চুম্বকের মতো মাটির সঙ্গে আটকে গেল। পরক্ষণেই উনি আমার দিকে ফিরে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন এক নাগাড়ে। তারপর আমাকে রীতিমতো চমকে দিয়ে মৃদু হেসে বললেন, কারুর কারুর চোখের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকা কিন্তু ভালো নয়।
মাঝরাত্রে কিসের একটা শব্দে আচমকা ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম। পুরো ঘর অন্ধকার। ঘুমানোর সময় একটা প্রদীপ জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, সেটাও কখন যে নিভে গেছে কে জানে। ঘুম ঘুম ভাবটা কাটাতে খানিকটা সময় লাগলো। সেটা কাটতেই বুঝলাম একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ আমাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে। পুরো মঠ শ্মশানের মতো নিস্তব্ধ। জানলার বাইরে শোঁ শোঁ করে হাওয়া বইছে, বাইরে তুষার ঝড় শুরু হয়েছে। কাঠের জানলা সেই উন্মত্ত ঝোড়ো হাওয়ার দাপটে ঠক ঠক করে কেঁপে কেঁপে উঠছে। কিসের শব্দে ঘুম ভাঙল আমার? স্পষ্ট শুনলাম না, কেউ যেন আমাকে ডাকলো। একটা নারী কণ্ঠ মনে হলো। ঘুমের মধ্যে মনে হলো যেন ডাকটা বহু দূর থেকে ভেসে আসছে। দরজাটা খুলবি না? আয়, দরজাটা খুলে দে। আচমকা আবারও সেই একই নারী কণ্ঠে। সারা শরীরে শিহরণ খেলে গেল যেন। না, কোনো রকম ভুল শুনিনি আমি। স্পষ্ট শুনলাম একটা ঋণ ঋণে নারী কণ্ঠ বহু দূর থেকে স্রোতের জলের মতো ভেসে আসছে। দরজাটা খুলবি না? আয়, দরজাটা খুলে দে। কে জানে কেন এই মিশমিশে অন্ধকার ঘরে বসে বহু দূর থেকে ভেসে আসা সেই অদ্ভুত নারী কণ্ঠে আমার সারা শরীর কেমন যেন শিরশির করতে লাগলো। এই মঠে আমাকে কে ডাকছে এত রাত্রে? এখানে কি কোনো মহিলাও আছে? কয়েক মুহূর্ত বোকার মতো বিছানাতেই বসে রইলাম। মাথাটা যেন কাজ করছে না। মনের ভিতরে একই সঙ্গে বরফের মতো জমাট বাঁধছে দম বন্ধ করা অস্বস্তি এবং কৌতূহল। আবারও সেই নারী কণ্ঠ, বহু দূর থেকে ভেসে আসা ঢেউয়ের মতো আছড়ে পড়ল আমার কানে। দরজাটা খুলবি না? আয়, দরজাটা খুলে দে। এইবার মাথার মধ্যে কি হলো কে জানে, আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। কানের সামনে এক মুহূর্তের জন্য যেন ঝনঝন করে বেজে উঠল সেন পার সাবধান বাণী। রাতের বেলা যাই হয়ে যাক না কেন, ঘরের বাইরে বেরোবে না। কিরে, আয় আয়, আর যে পারছি না, দরজাটা খোল। সারা শরীর যে আমার জ্বলে পুড়ে গেল, তাড়াতাড়ি আয়। আমার সারা শরীরের সমস্ত রোমকূপ সজাগ হয়ে উঠেছে। বুকের ভেতর একটা অদ্ভুত ঢিপ ঢিপ শব্দ। আমার মন বলছে আমার এই মুহূর্তে ঘরের বাইরে যাওয়া উচিত নয়, কিন্তু তবুও আমার শরীর যেন মানতে চাইছে না। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো এক পা করে এগিয়ে যাচ্ছি দরজার দিকে। এ কি হচ্ছে আমার সঙ্গে? একসময় দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। একই ঠিক দেখছি আমি? সামনের পুরো প্যাসেজ ওয়ে জুড়ে দেওয়ালে ঝোলানো অসংখ্য আয়না। কি অদ্ভুত, সেই আয়নাগুলো থেকে অদ্ভুত লালচে আলো বেরিয়ে আসছে। কাঠের তৈরি সংকীর্ণ গলিপথ সেই লালচে আলোয় কেমন যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। আর এর মধ্যেই ভন ভন করে চারিদিকে উড়ে বেড়াচ্ছে শয়ে শয়ে মাছি। আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কি হচ্ছে এখানে এসব? এসবের মানে কি? কিরে, আয় আয়, দরজাটা খুলে দে। সেই নারী কণ্ঠের ঋণ ঋণে ডাকে আমার সারা শরীর যেন আবার শিহরিত হয়ে উঠল। আমি আবারও ধীরে ধীরে পা বাড়াচ্ছি সামনের দিকে। বাইরে তুষার ঝড়ের প্রচণ্ড শব্দ, ভিতরে মাছির ভন ভন আওয়াজ। আয়নার দুই ধার দিয়ে ঝোলানো সেই ছোট্ট ছোট্ট অস্থিগুলো ঠক ঠক করে যেন কাঁপছে। পুরো প্যাসেজ ওয়ে জুড়ে
কুয়াশার মতো ছড়িয়ে আছে একটা অদ্ভুত লালচে আলো। যত সামনের দিকে এগোচ্ছি অন্ধকার কেটে লাল আলোয় যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ঠিক এমনি সময় দূর থেকে কিসের যেন একটা আওয়াজ ভেসে এলো। একসঙ্গে অনেকগুলো মানুষ কোনো মন্ত্র পড়ছে কি? কিন্তু অন্যদিকে মন দিস না, আমার কাছে আয়, দরজাটা খুলে দে। আমার সারা শরীর আবারও কেঁপে উঠল। টলতে টলতে কোনো মতে এগিয়ে চলেছি সামনের দিকে। একসময় একটা জায়গায় এসে পাটা কেমন যেন পাথরের মতো ভারী হয়ে গেল। সামনে দেখলাম সেই বিরাট কাঠের দরজা, সেই চতুর্থ উপাসনা কক্ষ, তার উপর খোদাই করা সেই অদ্ভুত প্রতীক মূর্তি যেন এই লালচে আলোয় আরো বেশি জলজল করে উঠছে। এর ভিতরে যা আছে তা দেখার নিয়ম নেই। সেনপার দুপুরে বলা কথাগুলো কানের সামনে মৌমাছির মতো ভন ভন করতে লাগলো। নিয়ম নেই, নিয়ম নেই, নিয়ম নেই। দুপুরের সেই কথাগুলো আমার কানে যেন কামড় বসাচ্ছে। আমি দু হাত দিয়ে কান দুটো চেপে ধরলাম, আর তার সঙ্গেই অবাক হয়ে দেখলাম সেই বিশাল কাঠের দুটো পাল্লার মাঝখান দিয়ে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে অজস্র মাছি। দরজাটা খোল, খোল দরজাটা, খোল। সেই রিন রিনে নারী কণ্ঠ এবার যেন একটা বিকট ভঙ্গি করে আছড়ে পড়ল দরজার উপর। বিশাল কাঠের দরজাটা থরথর করে কেঁপে উঠল আবার। একবার, দুবার, তিনবার। মুহুর্মুহু আঘাতে আমার চোখের সামনে দরজাটা কেঁপে কেঁপে উঠছে। চারপাশে অসংখ্য আয়না দিয়ে বেরিয়ে আসছে সেই লালচে আলো। কানের সামনে ভন ভন করছে হাজার হাজার মাছি। সারা শরীর জুড়ে একটা অসহ্য যন্ত্রণা। হয়তো হয়তো দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে যাচ্ছে। ভিতরে আয়, আমার কাছে আয়, দরজাটা খুলে দে। না, আমি দরজা খুলবো না, খুলবো না আমি দরজা। ভেতরে যা আছে তা মোটেই ভালো নয়। আমি পালাবো, আমি পালাবো, কিন্তু কি আমি আমি পালাতে পারছি না কেন? আমার পায়ের পাতা আটকে যাচ্ছে, হাজার হাজার মাছি আমার শরীরটাকে ছেঁকে ধরছে। কেউ বাঁচাও! বিছানার উপর ধড়মড় করে উঠে বসলাম। এই ঠান্ডাতেও জামা ভিজে গেছে প্রচণ্ড ঘামে। হয়তো ঘরের কোণের প্রদীপটাও জ্বলছে ঠিকঠাক যেমনটা জ্বালিয়ে শুয়েছিলাম। তার মানে এটা একটা স্বপ্ন ছিল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা প্রায় লাফাচ্ছে। কটা বাজল এখন? ঘড়ি দেখতে যাব হঠাৎই একটা শব্দে চমকে উঠলাম। বাইরে তুষার ঝড় হচ্ছে, অবিকল স্বপ্নের মতো শোঁ শোঁ করে হাওয়া বইছে। আর এইবার শব্দটা শুনে কেমন যেন কেঁপে উঠলাম। অনেকগুলো মানুষ একসঙ্গে মন্ত্র পড়ছে। বাইরে থেকে ভেসে আসছে তাদের সেই সমবেত মন্ত্র পড়ার শব্দ। হুবহু স্বপ্নে যেমন শুনেছিলাম তেমনই। এটাও কোনো স্বপ্ন নয় তো? একবার চিমটি কেটে দেখে নিলাম নিজেকে। না, কোনো স্বপ্ন নয়। তাহলে এত রাত্রে কারা মন্ত্র পড়ছে? এক মনে এইসব ভাবছি, হঠাৎই একটা প্রচণ্ড আর্তনাদে পুরো মঠ যেন কেঁপে উঠল। সেই প্রচণ্ড আর্তনাদ শুনে
বুকের ভেতর হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। ওই কণ্ঠস্বরটা আমার বিলক্ষণ চেনা। আজ সন্ধ্যাবেলাতেই এই কণ্ঠের অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। লামা লারবে, কিন্তু সে এভাবে চেঁচাচ্ছে কেন? প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লামা লারবে রীতিমতো কাঁদছে। কি হচ্ছে তার সঙ্গে বাইরে? এমনভাবে সে চিৎকার করছে যেন কোনো ধারালো জিনিস দিয়ে তার শরীরটাকে কুচি কুচি করে কাটা হচ্ছে। ওই তো একটানা মন্ত্র পড়ার সুরগুলোও যেন আবার ভেসে আসছে। তোমরা এসব কেন করছো? এতে কিন্তু কোনো লাভ নেই। আমার কথা মিলিয়ে নাও, এতে কিন্তু কোনো লাভ নেই। আখেরে কিন্তু কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। ওরা কিন্তু শেষ করে দেবে, ওরা শেষ করে দেবে সব। এইবার লামা লারবে এত বিভৎস চিৎকার করে উঠল যে আমি আর থাকতে পারলাম না। এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে গেলাম দরজার কাছে। দরজা খুলে বাইরে বেরোতে যাব ঠিক সেই সময় আমার শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এটা কি হচ্ছে আমার সঙ্গে? হঠাৎ করেই সারা শরীর যেন লোহার মতো ভারী লাগছে। ওহ, আমি প্রচণ্ড চেষ্টা করছি কিন্তু এক চুলও আমার শরীর নাড়াতে পারছি না। কি হচ্ছে আমার সঙ্গে? লামা লারবে আবারও বিভৎস জোরে চিৎকার করে উঠলেন, কিন্তু তাকে বাঁচাবার ক্ষমতা যে আমার আর নেই। আমি যেন বুঝতে পারছি যে আমি আজ রাত্রে হাজার চেষ্টা করেও এই ঘরের বাইরে বেরোতে পারবো না, কারণ আজ আমার শরীরটা আমার বশে নেই। ঠিক যেন কেউ দূর থেকে এটাকে একটা অলীক কোনো মন্ত্র বলে আটকে রেখেছে। আমি শুধু এখন একটা ক্ষমতাহীন পুতুল। আমার মুখের সামনে দরজা, আর তার বাইরে থেকে ভেসে আসছে লামা লারবের আর্তচিৎকার, আর আমার কানের সামনে টেপ রেকর্ডারের মতো সেই একই রকম আদেশের সুরে বাজছে লামা শেনপার সেই কথাটা। যাই হয়ে যাক, রাতে ঘরের বাইরে বেরোবেন না, কেমন? শুনছিলে লাসাং উপন্যাসের প্রথম পর্ব, কাহিনী ত্রিজিৎ কর। আজ গল্প পাঠেছিলাম আমি অনুভব এবং রণদীপ। পদ্মসম্ভব ও দাজুর চরিত্রে ছিল কুন্তল, সমরেশের চরিত্রে ছিল রণদীপ, সেন গুম্পোর চরিত্রে ছিল তমাল, লামা কংপা ও লামা লাংছেনের ভূমিকায় ছিল সায়ন্তন, লামা লারপের চরিত্রে ছিল আর্য, শেনপা ও আহিরের চরিত্রে ছিল কৌশিক, মৃণালিনীর চরিত্রে ছিল রুবিনা, সমরেশের খোকার চরিত্রে ছিল তৃষা, অজ্ঞাত নারীকণ্ঠের চরিত্রে ছিল বর্ণিশা এবং দর্জের চরিত্রে ছিল অভিযান। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ঋদ্ধি, বিশেষ সহযোগিতায় ছিল লিও, নির্দেশনায় ছিল স্মিতা এবং পোস্টার ডিজাইনিংয়ে পিক্সেলেট থেকে ছিল শুভমজিৎ। তাহলে লাসাং উপন্যাসের প্রথম পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করতে পারো সবার সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী পর্বের লিঙ্কস তোমরা পেয়ে যাবে এই পর্বের ভিডিও ডেসক্রিপশন বক্সটাই, অথবা আমাদের চ্যানেলের ভিডিও সেকশন চেক আউট করতে পারো, সেখানে কিন্তু পেয়ে যাবে তিনটে পর্ব একসঙ্গে।